প্রতি এবং মেঘনগর ছাত্রলীগের একমাত্র অভিভাবক যিনি মেঘনগর ছাত্রলীগকে তার নিজ হাতে নিজ চক্ষে যিনি সবসময় দেখে রাখেন সেই মেঘনগর ছাত্রলীগের আমরা যে কর্মী সকলে কর্মী বাহিনী আছি আগামী দিনেও বর্তমানে নয় অতীতের নয় আগামী দিনে আমরা ছাত্রলীগের ঐক্যবদ্ধ কাজ করব আমরা প্রতিযোগিতা করব মেধায় প্রতিযোগিতা করব কর্মে প্রতিযোগিতা করব উন্নয়নে প্রতিযোগিতা করব আমরা শিক্ষায় বিপ্লবে সুতরাং আগামী দিনে মেঘনগর ছাত্রলীগ এক ঐক্যবদ্ধ পরিবার বিগত দিনের মতো আগামী দিনে আমাদের থাকবে প্রত্যাশা ব্যক্ত করি সকলে সুস্থ থাকুক সুন্দর থাকুক আগামী দিনে সুন্দর পৃথিবী উদিত হোক মেঘনগর ছাত্রলীগের জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার নেতা বক্তব্য দেওয়ার আগে আমি এক মিনিট একটু ওয়ার্ড টালিবাঙ্গা ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকে উদ্দেশ্যে বলতে চাই, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠনের কর্মী। আমরা এরপরে কি জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাদের এমপি মহোদয় আমরা তার কর্মী, তারপরে আমাদের মেঘনা ছাত্রী বঙ্গবন্ধু কত বছর জেল কাটছে ওরে, এখনই মাই ফেল যদি পরীক্ষা ফেল করে তারা এখন মেঘনাটাতে শুভাবো আমি আর রাজপথ পেলে কোথায়? এখন এখন উন্নয়নের উন্নয়নের জোয়ার রাজপথে দরকার নাই বলো ওরে কি করা উচিত? কি বুঝতে পারে নাই ছাত্রলীগ করবে কাল নেতা হইতে আসছে কোনো কিছু জানো না? আমি কিন্তু শোনো আমি কিন্তু ধর্ম কিন্তু তার পরিবারের প্রতি এবং মেঘনগর ছাত্রলীগের একমাত্র অভিভাবক যিনি মেঘনগর ছাত্রলীগকে তার নিজ হাতে নিজ চক্ষে যিনি সবসময় দেখে রাখেন সেই মেঘনগর ছাত্রলীগের আমরা যে কর্মী সকলে কর্মী বাহিনী আছি আগামী দিনেও বর্তমানে নয় অতীতের নয় আগামী দিনে আমরা ছাত্রলীগে ঐক্যবদ্ধ কাজ করব আমরা প্রতিযোগিতা করব মেধায় প্রতিযোগিতা করব কর্মে প্রতিযোগিতা করব উন্নয়নে প্রতিযোগিতা করব আমরা শিক্ষায় বিপ্লবে সুতরাং আগামী দিনে মেঘনগর ছাত্রলীগ এক ঐক্যবদ্ধ পরিবার বিগত দিনের মতো আগামী দিনে আমাদের থাকবে প্রত্যাশা ব্যক্ত করি সকলে সুস্থ থাকুক সুন্দর থাকুক আগামী দিনে সুন্দর পৃথিবী উদিত হোক মেঘনগর ছাত্রলীগের জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ভালো ছাত্রলীগ দ্বারা যে সংগঠন হবে আওয়ামী লীগ বলেন যুবলীগ বলেন স্বেচ্ছাসেবলীগ বলেন সহযোগী যেই কোনো সংগঠন করেন আপনি ছাত্রলীগ থেকে যদি ভালো সুসংগঠন সুশিক্ষা সংগঠন সংগঠনের কর্মী হতে পারেন আপনার ভবিষ্যতে অবশ্যই একটা নেতা হবে ভালো। আমাদের মেজরাল সুবেদালী বিহার বিরুদ্ধে আমি কিন্তু অনেক সময় স্টেজে বলি এমন কোনো ব্যক্তি যদি করেন ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির কথা বলে অনেক সময় আসে আমি বলি যদি প্রমাণ করতে পারেন আমি একজন সেরা দেবো বা আপনাদের সাথে আমি চলে যাবো আজও পর্যন্ত কেউ পারে নাই। তদ্রুপ আমি এই ছাত্রলীগ মাত্র বয়স শুরু এই ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী নেতার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা এমন একজন নেতা হতে চান যে আমি সুবিধালী বিহার মতন হইতে চাই ওনার সাথে কম্পিটিশন করে আল্লাহ দিতে আমার তৌফিক দেয় এমন উদ্দেশ্য করে ছাত্রলীগ করেন অবশ্যই একদিন আপনাদের উদ্দেশ্য তুমি করে বলে হ্যাঁ সবাই আমার সন্তান তুল্য যেহেতু আমার ছেলে ক্লাস টুয়েলভ পড়তেছে তার মানে মোটামুটি সবাই আজকের এই তালিবাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি সবার সম্মানিত সভাপতি এবং কারণ নাম বলছেন সকল নেতৃবৃন্দ এবং তালিবাঙ্গা ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো। হ্যাঁ এই বেচারা ঢুকতে পারতেছেন গালের গাছের মধ্যে ঝুলে রয়েছে আপনি তো নদীর মধ্যে ভরে যাবেন তো আপনার তাই নাকি
রাজনীতি করি, আওয়ামী লীগ করি এবং রাজনীতি পড়াশোনা করি, আমার দুঃখ হচ্ছে যে আমি ছাত্রলীগ করার সুযোগ পাইনি। কারণ তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র কিন্তু ছাত্রলীগ, জানো তো? তোমাদের উদ্দেশ্যে দুই তিনটা পরামর্শ, সেটা হচ্ছে ছাত্রলীগ এই বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের মূল চাবিকাঠি এবং সূচিকাটা ছাত্রলীগ, এই জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে। বর্তমান যে যুগ, এই যুগের সাথে চলতে হলে, আগামী যে যুগের সাথে চলতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আগে কথায় কথায় কি রাজপথ, রাজপথের স্লোগান কি আগুন জ্বালো আগুন জ্বালো, এইসব দরকার নাই এখন। এখন কিন্তু বাংলাদেশ আগুন জ্বালানোর দরকার আছে, এখন উন্নয়নের দেশ। জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে? এই একটা প্রত্যন্ত গ্রামে আসলাম, এখানে ইন্টারনেট সবাই ফেসবুক আছে না, সবার ফেসবুক আছে, কারেন্ট আছে, এই ঘরে ফ্যান আছে, ওয়াইফাই কি ওয়াইফাই আছে, ডিশ আছে, হ্যাঁ তাহলে কারেন্ট যায়। 2008 সালের আগে কারেন্ট যাইতো না, কারণ আইতো, তোমাদের ভালো কাজগুলা কিন্তু সামনে আনা হয় না। এই যে করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশি শ্রম দিচ্ছে ছাত্রলীগ, সবচেয়ে বেশি শ্রম, এবং যে কোনো বিপদ আপদে সরকারের পাশে সবার আগে কে দাঁড়ায়? এবং এই জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে, আধুনিক ছাত্রলীগ গড়ে তুলতে হবে, ডিজিটাল ছাত্রলীগ হইতে হবে, প্রত্যেককে কম্পিউটার শিখতে হবে, ইংলিশে কথা বলতে হবে, পড়াশোনা করতে হবে, বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে, জননেত্রী শেখ হাসিনার ইতিহাস জানতে হবে, তাহলেই সঠিক নেতা হিসাবে এক সময় এই ইউনিয়নের চেয়ারম্যান হবে কেউ, এক সময় এই উপজেলার চেয়ারম্যান হবে, উপজেলার ভাইস চেয়ারম্যান হবা, একে তোমাদের মধ্যে দেখি হবে, বাইরে থেকে লোক আসবে নাকি? আজকে যে এখানে মুরব্বী যারা বসে আছে নেতৃবৃন্দ, এই ছাত্রলীগের উপজেলার সভাপতি সেক্রেটারি ইউনিয়নের, তোমাদের মধ্যে থেকে হবে। এছাড়াও তোমাদেরকে ছোট্ট একটা পরামর্শ, সেটা হচ্ছে পড়াশোনার কোনো বিকল্প নাই, এবং নেতা হইতে হইলে দুই তিনটা জিনিস দরকার। প্রথম হচ্ছে আনুগত্য, নেতার প্রতি আনুগত্য থাকতে হবে, আমাদের কিন্তু আনুগত্যের অভাব, আমরা সুযোগ পাইলেই বেমেনি করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দাউদকান্দি খুনি মোস্তাক, খুনি মোস্তাক যদি পাইতাম আমি, আল্লাহ তারে লয়ে গেছে, তারে বুঝাইতাম আমি কত বড় মহিমা। 15 তারিখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 16 তারিখে সে প্রেসিডেন্ট হয়েছে, আর 14 তারিখে তার বঙ্গবন্ধুর বাসায় বাদ দিয়ে পাঠাইছে, একটা মানুষ জানোয়ার। কেন জানোয়ার হয়েছে? সে তার চাহিদা শেষ নাই। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য, প্রত্যেককে ধৈর্য ধরতে হবে। আমি তো কোরআন নিয়ে পড়াশোনা করি, ওখানে সূরা বাকারা না সূরা ইমরানের, সূরা ইমরানের 200 নম্বর আয়াত, শুধু বলতে পারো না 200 নম্বর আয়াতে কি আছে? 200 নম্বর আয়াতে আছে মহান আল্লাহ তারা বলছে ধৈর্যের প্রতিযোগিতা করতে। আমরা কিন্তু শুনছি ধৈর্য ধরতে বলছে, আর ওখানে প্রতিযোগিতা মানে কি? সাপোজ এখানে প্রার্থী হচ্ছে 4 জন, প্রার্থী হচ্ছে 4 জন, আমি স্পষ্ট বলে দিচ্ছি প্রার্থী 4 জন, সে হইল না, ফর এক্সাম্পল সে হইল, বাকি 4 জনকে ধৈর্য যে প্রতিযোগিতা করতে হবে, যে যত বেশি ধৈর্য ধরতে পারবে, যে যত ক্ষণ ধরতে পারবে, পরবর্তী দেখা যাবে সে সভাপতি হয়েছে, দেখা যাবে সে ছাত্রলীগের সভাপতি হয় না, সে যুবলীগের সভাপতি হয়ে গেছে, কোথার থেকে রহমত আসবে কেউ বলতে পারবে না।
কিনা ঠিক ঠিক এইজন্য আনুগত্য ধৈর্য আমার কাছে এই দুইটা হইলেই ইনশাআল্লাহ কেউ ঠাই দেবে না তোমাদের আর আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই মেঘনা উপজেলার একমাত্র নেতা হচ্ছে আমার নেতা মেজর সুবিদেল ভুঁইয়া এর বাইরে গিয়ে যত ঘুষুর ঘুষুর করেন কেউ এক বন্ধু ছাড় দিবে না ছাত্রলীগ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা কোথায় যাবো খাইতে